আজকের সকালের পুজো কিভাবে দিয়েছি সেগুলো ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব, তো অবশ্যই সবাই দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, এই যে আজ যেহেতু গুরু পূর্ণিমা, আর সকাল থেকে আমি ব্লগটি শুরু করলাম, তো তোমরা সবার সাথে আমি শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। তো প্রথমে আমি চলে গিয়েছি আমাদের পেয়ারা গাছে, আর সেখানে নতুন ফল গাছে পেকেছে, তো সেগুলো পেরে নিয়েছি চারটি। আর যেহেতু আজ গুরু পূর্ণিমা, তো ভগবানের সেবায় লাগবে সেই ফলগুলো। আর দেখতে ভীষণ আমি খুশি যে নতুন গাছের ফল ভগবানকে দিতে পারবো। তারপর এই যে ঠাকুর ঘরে এখানে এনে রেখে দিয়েছি, আর তারপর সকালের অনেকটা কাজ আমি আগে থেকেই শেষ করেছিলাম, তো সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি। তারপর যা যা কিছু ছিল অল্প, সেগুলো আমি শেয়ার করবো। তো এখানে বাবু খেতে থেকে এসেছেন, তো উনি বললেন এক গ্লাস জল দেওয়ার জন্য, তো ওনাকে জল দিয়ে দিলাম। তারপর আমি চলে যাব গৌমাতার কাছে, তো সকালে চাটা বানানোর জন্য সেখান থেকে দুধ নিয়ে নেবো। এই যে বালতির নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর এতটুকু রোদ উঠেছে কি বলবো, সেটা বলার আর কিছু নেই। কয়েকটা দিন থেকে ভীষণ রোদ পড়ে, তো এখানে দেখতে পারবে আমার বালতিনে দুধ নিয়ে ঘরে চলে এসেছি। আর তারপর বাসি কাজের মধ্যে ছিল বাসনগুলো ধোয়া, তো সেগুলো ধুয়ে রেডি করে নিলাম। আর তারপর আজ যেহেতু পূর্ণিমা, তো ঘর পরিষ্কার করে নিরামিষ রান্নাবাড়া করব। তারপর স্নান টান করে এসে ঠাকুর পুজো কীভাবে দিয়েছিলাম, তো সেগুলো তোমরা সবাই দেখতে পারবে। তো এখানে দেখতেই পেরেছো আমার ঘরটা সুন্দর করে মোছা শেষ। তো এইটা রান্নাঘর আমাদের, এখন বর্তমানে খাওয়া দাওয়া হয় এখানে, আর নতুন রান্নাঘরে এখনও যাওয়া হয়নি। তারপর এখানে মা বাগানে এসে উনি ফুল কয়েকটি পেরেছেন, কারণ আমাদের গাছের ফুলগুলো সব পোকা খেয়ে ফেলে। তারপর আমি চলে গেলাম স্নানে, আর এখানে স্নান টান করে চলে এসেছি, দেখতেই পারবে। তো তাড়াতাড়ি করলাম, কারণ পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই। তো আমার কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য, তারপর গড়ে চলে এসেছি। আর যেহেতু স্নান টান করে রান্নাটা আমি বসাই, তো তাড়াতাড়ি করে এই ভাত আর ডাল বসিয়ে দেব, কারণ পুজো দিতে আমার সময় লাগবে, তাই আগে আগে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে ডালটা বসিয়ে দিচ্ছি, আর তারপর কুকারের মধ্যে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তারপর এখানে রান্না তো হবে, আর মা দেখবেন স্নান টান করে এসে উনি, তো আমি চলে যাব ঠাকুর ঘরে। তো এই যে ঠাকুর ঘরে যাওয়ার আগে প্রথমে আমি ফুটাওটা দিয়ে রেডি হয়ে যাব, আর এই যে আমার ফুটাটা দেওয়া শেষ, তারপর চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো সেখানে গিয়ে ঠাকুর ঘর প্রথমে মুছে পরিষ্কার করব, দেখতেই পারবে। আর এই যে গাছের ফল দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেব, তো সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। তারপর আমি এই যে ঠাকুর ঘর মুছে সুন্দর করে পরিষ্কার করে নেব, তারপর ফলগুলো ধুয়ে যা যা কিছু করি সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে ঠাকুর গোছটা আমার মোছা হয়ে যাচ্ছে, তারপর আমি চলে যাব বাসনগুলো ধোয়ার জন্য। তো আমাদের ঘরে এখানে বাসনটা ধোয়ার জায়গা আছে, তো সেখানে গিয়ে বাসন পরিষ্কার করে ঠাকুরে নিয়ে আসবো ঠাকুরের পুজো দিতে। তো প্রথমে আমি নিত্য ঠাকুরের যেভাবে সেবা দেই প্রত্যেকটা দিন, তো ওনাকে দিয়ে দেবো। আর তারপর এই যে আজ যেহেতু পূর্ণিমা, তো আমাদের ঘরে ভগবান বিষ্ণু আছেন, তো ওনাকে অভিষেক করব পঞ্চামৃত বানিয়ে। তো সেগুলো দিয়ে ওনাকে ড্রেস পরিয়ে পূজা আরাধনা কীভাবে দিয়েছিলাম সেগুলো, আর যেহেতু গুরু পূর্ণিমা, তো গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দেখতেই পাবে আমার প্রথমে এই যে সব ঠাকুরকে স্নান টান করানো শেষ, তারপর এই যে ভগবান বিষ্ণুকে ওনাকে অভিষেক করিয়েছি পঞ্চামৃত বানিয়ে, তারপর ওনাকে সুন্দর করে মুছিয়ে ড্রেস পরিয়ে দেব। আর ওনাকে আসনে বসানোর পর আমি গড়টা বসিয়ে দেব। তো গড় বসানোর জন্য এখানে আখ পাতা আমসর সেগুলো সব কিছু নিয়ে এসেছি, আর এখানে চন্দন বাটিয়ে আমি গড়টা বসিয়ে দিলাম। তো এখানে দেখতে পাবো আমার গড়টা বসানো শেষ, আর ভগবানের ভোগের প্রসাদ তো রেডি করেছি। তো আজ আমার কাছে সময়টা অল্প কম ছিল, তাই তাড়াতাড়ি করে যতটুকু আমাদের ঘরে ফলমূল ছিল সেগুলো দিয়েই সুন্দর করে পুজোটা দিয়েছিলাম। তো যার যারই মনের ভাবে যেরকমভাবে পুজো করে ভগবান সেভাবেই নেন। তো আমার এই যে ঠাকুরের পুজো দেওয়াটা অনেক সুন্দরভাবে হয়েছে আমি জানি, আর তারপর পাঁচালি পরে এই যে সমাপন করলাম। তো আজকের পুজোটা ভীষণ সুন্দরভাবে হয়েছিল, তো তোমাদের সবার সাথে আমি শেয়ার করলাম যা যা কিছু করি অল্প, তো সেগুলো দেখতে পাবে। আর কাল যেহেতু এই যে শ্রাবণ মাসের প্রথম
সোমবার, তো সেগুলো ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই। তারপর এই যে আমার পূজা করা তো শেষ, তো গৌমাতার কাছে এসেছি, তো আমার ওনার কাছ থেকে আশীর্বাদ নিলাম। তারপর এই যে আজকের পুজো এখানে সমাপন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকবে বন্ধুরা। রাধে রাধে।